মানুষের কাছে। বিরোধী দল নেতা তিনি কি শুধুমাত্র কাশীতে মেদিনীপুরে প্রচার করবেন? তিনি কি উত্তর দিনাজপুরে আসবেন না? আজকে সেই প্রশ্নের সামনে বিজেপি দলের লোকেরা দাঁড়িয়ে আছে। মানুষ গান গাইছে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আজকে মানুষ বলছে, আমরা বলছি না, আমরা বলতেও চাই না। আমরা কোন বিরোধী দলের তার খোঁজ করি না, বিজেপির লোকেরা খোঁজ করছে। আজকে সাধারণ মানুষ বলছে, বিরোধী দল নেতা কেন কালিয়াগঞ্জের মাটিতে এসে ভোটের প্রচার করছে না বিজেপি দলের? আজকে সেই প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছে। আজকে এখানে আমরা একসময় কংগ্রেস করতাম, প্রিয়রঞ্জন দাস মুন্সির নেতৃত্বে কংগ্রেস, আমরা সৌমেন মিত্রের কংগ্রেস ছিলাম না, আমরা প্রিয়রঞ্জন দাস মুন্সির নেতৃত্বের কংগ্রেস করেছি। আমরা কালিয়াগঞ্জের শঙ্কর দে সরকার, অরুণ কুমার দে সরকারের নেতৃত্বে পৌরবাদ দেখেছি। আজকে সেই কংগ্রেস দল কোথায় দাঁড়িয়ে আছে? 17টা আসনেও প্রার্থী দিতে পারেনি, মাত্র 11টা আসনে প্রার্থী দিয়ে শেষ, কাউকে রাস্তায় দেখানো প্রার্থী করে দিয়েছে। আজকে কোন অবস্থায় দাঁড়িয়েছে? আপনারা অবশ্যই দেখতে থাকবেন বর্তমানের কথা, লাইক করবেন আমাদের বর্তমানের কথা পেজ ইউটিউব চ্যানেল এবং সাবস্ক্রাইব করবেন। শুধু কিন্তু লাইক করলে চলবে না, সাবস্ক্রাইব করতে হবে সাথে। এবং আমাদের খবর কেমন লাগছে আপনারা কিন্তু আমাদের জানাবেন, কোনো দ্বিধা নয়, আপনারা কিন্তু আপনার মনের কথা জানাবেন। আমরা কিন্তু কারো দাবিদারি করি না, কিন্তু আমরা দাবিদারি করি সাধারণ মানুষের। গ্রাউন্ড জিরো থেকে কিন্তু আমরা সেই খবর তুলে নিয়ে এসে আপনাদের সামনে কিন্তু আমরা উপস্থাপন করি। কারো বিরুদ্ধে যেতে পারে, কারো পক্ষে যেতে পারে, তাই বলে এটা নাই, যাদের পক্ষে গেল তাদের দাবিদারি আমরা করছি না। অবশ্যই দেখতে থাকবেন বর্তমানের কথা, লাইক করবেন আমাদের বর্তমানের কথা পেজ ইউটিউব চ্যানেল এবং সাবস্ক্রাইব করবেন। শুধু কিন্তু লাইক করলে চলবে না, সাবস্ক্রাইব করতে হবে সাথে। এবং আমাদের খবর কেমন লাগছে আপনারা কিন্তু আমাদের জানাবেন, কোনো দ্বিধা নয়, আপনারা কিন্তু আপনার মনের কথা জানাবেন। আমরা কিন্তু কারো দাবিদারি করি না, কিন্তু আমরা দাবিদারি করি সাধারণ মানুষের। গ্রাউন্ড জিরো থেকে কিন্তু আমরা সেই খবর তুলে নিয়ে এসে আপনাদের সামনে কিন্তু আমরা উপস্থাপন করি। কারো বিরুদ্ধে যেতে পারে, কারো পক্ষে যেতে পারে, তাই বলে এটা নাই, যাদের পক্ষে গেল তাদের দাবিদারি আমরা করছি না। ডিটারজেন্ট সবুজ টগর আর আছে রকমারি সাবান, আছে ডিটারজেন্ট সবুজ টগর আর আছে রকমারি সাবান। উজ্জ্বল ঝলমলে চাচা চায় রাশি রাশি, আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি, আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি। প্রদীপ সোপ ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি, মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে। ঐতিহ্য, আভিজাত্য, আধুনিকতার অলঙ্কার, 100% হলমার্ক গয়না ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।